নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। সঙ্গীতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই পর্বে আমি একটি টেস্টি মনসুন স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপি মুগ ডালের পাকোড়া। পাকোড়াটি খেতে কিন্তু বেশ মজাদার। এই পাকোড়া বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে বেশ স্পঞ্জি হয়। সিম্পল এবং টেস্টি এই রেসিপিটি সকলেই খুব পছন্দ করবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন, বৃষ্টি ভেজা দিনে গরম গরম পাকোড়া বানানো যাক। প্রথমে একটি পাত্রে এক কাপ আন্দাজে মুগ ডাল নিয়ে নিচ্ছি। ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আমার লাগছে অল্প কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিচ্ছি। সঙ্গে কুচিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। আর লাগছে অল্প কুচনো ধনে পাতা। এখন ভেজানো ডালটা জল ঝরিয়ে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া মুগ ডালের সাথে অ্যাড করছি কুচনো পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর অল্প কুচনো ধনে পাতা। এর সাথে লাগছে স্বাদ অনুসারে নুন, অল্প হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন পোস্ত। পোস্ত দিলে যে কোনো ফ্রাই বেশ মুড়মুড়ে হয় খেতে। এখন ভালো করে সব মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না। এবার একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে ডাল মিক্সটা অল্প অল্প করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, এতে আউটার পার্টটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। ডাল মিক্সটা তেলে ছাড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। পাকোড়ার এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবে ভালো করে ভেজে পাকোড়াগুলো আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ফ্রাই করে নেব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, পাকোড়াগুলোর সাইজ যাতে খুব বড় না হয় আবার খুব ছোট না হয়, এটাই মুগ ডালের পাকোড়ার আইডিয়াল সাইজ। স্ন্যাক্সটা রেডি করতে সময়ও লাগে খুব কম। আরেকটা রাউন্ড ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকেও আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মুচমুচে টেস্টি মুগ ডালের পাকোড়া। হাতে চা বা কফি নিয়ে খেতে খেতে কখন দেখবেন এই পাকোড়া শেষ হয়ে গেছে। কোনো এক বৃষ্টির দিনে বা সন্ধ্যের আড্ডায় আপনিও এই মুগ ডালের পাকোড়া অনায়াসে বানিয়ে নিন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এমনই ভিন্ন ভিন্ন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সঙ্গীতাস রেসিপি।